সবাইকে আমন্ত্রণ জেডএসআর ইনসাইড পলিটিক্স অনুষ্ঠান আপনাদের সঙ্গে আছেন প্লাবন রহমান অনুষ্ঠানের মধ্যে দিয়ে সাম্প্রতিক সময়ের গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরার চেষ্টা করি আজকে আমাদের আলোচনার বিষয় হঠাৎ অচলাবস্থা কারণ এ বিষয় নিয়ে কথা বলতে স্টুডিওতে আছেন দুজন গুরুত্বপূর্ণ অতিথি আছেন অ্যাডভোকেট আহমেদ আজম খান ভাইস চেয়ারম্যান বিএনপি একেবারে ডান দিকে আছেন আমার ডান পাশে আছেন নাজমুল হক প্রধান সাধারণ সম্পাদক বাংলাদেশ জাসদ দুজনকে স্বাগত জানাচ্ছি ইনসাইড পলিটিক্সে শুরু করতে চাই নাজমুল হক প্রধান আপনাকে দিয়ে প্রত্যাশা মতো আসলে সব কিছু চলছে বলে মনে হয় কিনা অনেকগুলো বিষয় সামনে এখন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পরে সংস্কার বিষয়টি সামনে আসে তারপরে দ্রুত সংস্কারের পরে নির্বাচনের বিষয়টি ছিল প্রধান লক্ষ্য এখন কি মনে হচ্ছে আসলে অসংখ্য ধন্যবাদ আপনাকে দর্শক শ্রোতাকে আসলে প্রত্যাশা তো পূরণ হলে তো আর কিছু থাকতো না প্রত্যাশা সবসময় পূরণ হবে না এটি স্বাভাবিক তবে এই বিশাল এই গণ অভ্যুত্থানের পর এই পরিবর্তনের পর ডেফিনেটলি জনগণ মনে করছে যে তারা এখানটা একটা ভালো শাসন পাবে ভালো শাসনের ভালো সরকার পাবে তার মানে ভালো ভোট পাবে এটাই হলো প্রত্যাশা জেনারেলি কারণ বিগত পতিত স্বৈরাচারের আমলে এখানটায় ভোট নামক বিষয়টা একদম উড়ে গেছিলো নাম কাও আসতে একটা ভোট ছিল এটা বারবার বিরোধী দলের পক্ষ থেকে বলা হয়েছে ভিন্নমতের পক্ষ থেকে বলা হয়েছে কিন্তু সরকারের পক্ষ থেকে গা করে নাই এমনকি আমাদের দেশের মোটামুটি মুক্তিযুদ্ধের স্লোগানটাকে সামনে দুজনে আমিও মুক্তিযোদ্ধা উনিও মুক্তিযোদ্ধা এটাকে ব্যবহার করে বিগত সরকার এমন কাজ করেছে যে এখানটায় এটা ছিলই না তো সেই জায়গায় ন্যাচারালি অন্তর্বর্তীকালীন সরকার দেখেন জনগণের কত ধৈর্যের পরিচয় দিছে প্র্যাকটিক্যালি চার তারিখ থেকে চার পাঁচ ছয় সাত আট এমন কোনো সরকার ছিল না দেশের যে পরিমাণ সহিংসতা যে পরিমাণ খুন খারাপ লুটপাট সামগ্রিক বিষয় যা হওয়ার কথা তা কিন্তু হয় নাই তো জনগণ ধৈর্যের পরীক্ষা দিয়েছে এবং জনগণ চায় যে বর্তমান সরকার যেই লক্ষ্যে ক্ষমতায় আসীন হয়েছে তাহলে সেই লক্ষ্যটা পূর্ণ হোক সেই লক্ষ্য মানে দেশে এই ক্রিমিনাল যারা মানুষ হত্যার সঙ্গে যুক্ত জি জি যারা লুটপাটের সঙ্গে যুক্ত যারা দেশের সম্পদ বিদেশি পাচারের সঙ্গে যুক্ত এই এই শক্তিটার সামগ্রিকভাবে এই এখানে রাজনীতিবিদ থেকে শুরু করে আমলা বলুন পুলিশ প্রশাসন বলুন এবং যারা যুক্ত এদের সবাই বিচারের আওতায় আসুক এবং দেশটা একটা প্রপার একটা যথাযোগ্য নির্বাচনের মাধ্যমে জনগণের ভোট ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সরকার পরিবর্তন হোক নতুন সরকার আসুক এটা হলো কামনা জনগণের কিন্তু সেইটা করার ক্ষেত্রে বর্তমান সরকার এনাদের প্রায়োরিটি কী ঠিক করেছেন এটা এখনও জনগণ পরিষ্কার না আমরাও কথা বলেছি সরকারের সঙ্গে দুবার দুদফা ওনারাও দল থেকে কথা বলেছেন ওনারা বেশি বলেছেন ওনারা তো কয়েকদিন আগেও আবার গেছিলেন তার ফলে সেইখানটায় সরকারের পক্ষ থেকে প্রায়োরিটি ঠিক করতে পারছে না আমার ধারণা সরকার যে কোন কাজগুলি আগে করে নির্বাচনের রাস্তাটাকে উন্মুক্ত করবে সরকার এটা যদি করতে পারে জনগণের মনে যে প্রত্যাশা সে প্রত্যাশা পূরণের রাস্তা জনগণ পাবে আর জনগণ বুঝতে পারছে না এখন যে সরকার আসলে কোনটা আগে করবে এবং আপনি দেখেন এখানটায় ক্রিমিনালদের বা আমি ক্রিমিনালই বলবো যারা দুষ্কৃতিকারী যারা এই এখানটায় ক্ষমতাটাকে ব্যবহার করে যারা মানুষ হত্যার সঙ্গে যুক্ত যারা এই পলিটিশিয়ান তো আছেই হ্যাঁ এদের সামগ্রিকভাবে গ্রেপ্তার হওয়ার বিষয়ে লুকোচুরি আছে বা করতে পারছে না অর্থাৎ বর্তমান সরকার যে কোনো কারণে প্রশাসনটাকে প্রপারলি ইউটিলাইজ না কী বলবো এটাকে মানে এটাকে ব্যবহার করতে পারছে না যে কোনো কারণেই হোক সরকারের দুর্বলতার কারণেই হোক অথবা সরকার অদক্ষতার কারণেই হোক এই জায়গাটা সরকার যদি পূরণ করতে পারে এবং দ্রুত সরকার যদি যেমন আমি দেখেছি ওই যে ক্রাইম ট্রাইব্যুনালের প্রথমেই গোড়ায় গড়া দেখুন পত্রিকা নিউজ হয়েছে গোড়ায় গলত কী সমস্যা হয়েছে কি তাহলে এইসব সমস্যাগুলি অনেক লোকই তো গ্রেপ্তার হয়েছে অনেক লোক গ্রেপ্তার হয়নি তাহলে আমি বলছি যে এগুলি কারেকশন করে সরকারের দ্রুত এই কাজগুলি করা উচিত এবং জনগণকে একটা নির্বাচনের আমি অপোজিশনকেও বলবো আমরা যারা আছি দলগুলি আলোচনা করে সরকারকেও একটা এক্ষেত্রে রূপরেখা দেওয়া যেতে পারে যে আপনাকে এই সময়ের মধ্যে আপনাকে এই কাজটা সমাপ্ত করে যেগুলি বাকি থাকবে সেগুলো রাজনৈতিক নতুন সরকার করবে করে নির্বাচন রাস্তা অনেক ধন্যবাদ আহমেদ আজম খান দুটি গুরুত্বপূর্ণ কথা বলেছেন একটু বলছেন যে সরকারের প্রায়োরিটি আসলে পরিষ্কার না আপনার কি তাই মনে হয় কেন একা দুই নম্বর হচ্ছে যে কোনো কারণেই হোক প্রশাসন কিংবা আইনশৃঙ্খলার উপরে অর্থাৎ গ্রেপ্তার নিয়ে লুকোচুরি আছে যে কথাটা তিনি বলেছেন সে সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীর বিষয় জড়িত পাশাপাশি প্রশাসনিক বিষয়ও আছে সেটি বা কতটা নিয়ন্ত্রণে এই সরকারের ধন্যবাদ আপনাকে দেখুন এই রাষ্ট্রের উপরে ষড়যন্ত্রটা শুরু হয়েছে আজ থেকে ১৭ বছর আগে থেকে ঠিক ফখরুদ্দিন মঈনুদ্দিনের সময় থেকেই ষড়যন্ত্রটা শুরু হয়েছে গত পরশুদিন আমাদের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল একটা চমৎকার কথা বলেছেন যে ২০০৮ ২৯শে ডিসেম্বর যে নির্বাচনটি হয়েছিল সেটা আসলে নির্বাচন নামক যে চাতুরতার সাথে যে একটা প্রহসন হয়েছিল এই কথাটা খুব সুস্পষ্টভাবে প্রফেসর আসিফ নজরুল উল্লেখ করেছেন অর্থাৎ তখন থেকেই রাষ্ট্রের উপরে
যে ধারাবাহিকভাবে ষড়যন্ত্র, এরপরে তো ফ্যাসিবাদী সরকারের উত্থান এবং ফ্যাসিবাদের যে দীর্ঘ 15 বছরে অপশাসন, এগুলোর কারণে এই সরকার আমাদের সকলের চেষ্টায়, আমাদের বিএনপি এবং বিরোধী দল 15 বছর যে ক্লান্তিহীন আন্দোলন করেছে, গুম হয়েছে, খুন হয়েছে, মিথ্যে মামলায় আমাদের 60 লক্ষ নেতা কর্মী জর্জরিত হয়েছে, আমাদের বাংলাদেশের অবিসংবাদিত নেত্রী দেশনেত্রী ম্যাডাম খালেদা জিয়াকে অসংখ্য মিথ্যে মামলায় জর্জরিত করে 8 বছর কারা অন্তরালে রাখা হয়েছে, আমাদের নেতা দেশনায়ক তারেক রহমানের বিরুদ্ধে অসংখ্য মামলা দিয়ে তাকে দেশে আসতে দেয়া হচ্ছে না, এই যে অবস্থা, এগুলো সবই এই পতিত ফ্যাসিবাদের ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র এখনো শেষ হয়নি, শেষ হয়নি বলেই এই সরকার আমাদের সকলের সহযোগিতায় যেভাবে নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে যে অগ্রযাত্রা, এই অগ্রযাত্রাতেও কিন্তু এখনো ষড়যন্ত্রকারীরা চতুর্দিকে। আপনি যেমন বললেন পুলিশের কথা, এখনো পুলিশ সক্রিয় ভূমিকা পালন করতে পারছে না, পুলিশের এখনকার যারা কর্মকর্তা তারা চেষ্টা করেও কিন্তু চেষ্টা করছেন, এখনো কিন্তু কাঙ্ক্ষিতভাবে এগুতে পারছেন না। বিচার বিভাগে এখনো যেভাবে সেই পতিত ফ্যাসিবাদের ভূত এখনো রয়ে গেছে, একেবারে সর্বোচ্চ আদালত থেকে আমাদের সৌভাগ্য যে আমরা এখন একটা চমৎকার স্বাধীন প্রধান বিচারপতি থেকে শুরু করে একটা অ্যাপিলেট ডিভিশন পেয়েছি, এখনও হাইকোর্ট ডিভিশনের বিভিন্ন জায়গায় সেই ফ্যাসিবাদের ভূত এখনও আছে, এখনও প্রশাসনের বিভিন্ন জায়গায় ফ্যাসিবাদের দুশ্মনরা আছে। এই সমস্ত কারণে এই সরকার প্রাণান্তকর চেষ্টা করেও কাঙ্ক্ষিত লক্ষ্যে এগুতে পারছে না। জানতে চাচ্ছিলাম যে সরকারের গুরুত্বের তালিকাটা আসলে পরিষ্কার কিনা, আমি সেটাই সেইখানেই আসছি যে পারছে না। বিধায়ী সরকার যেভাবে এগোতে চাচ্ছে, যে সংস্কারগুলোকে গুরুত্ব দিতে চাচ্ছে, সেই গুরুত্ব অনুযায়ী সরকার কাঙ্ক্ষিতভাবে এগোতে পারছে না। আমরা সার্বিক সহযোগিতার আশ্বাস দিয়েছি, আমরা সার্বিক সহযোগিতা করেও যাব, আমরা কিন্তু এই সরকারের মঙ্গলের জন্যেই এবং রাষ্ট্রের মঙ্গলের জন্যে পরিষ্কার বলেছি, আপনার সংস্কারে কতদিন লাগবে আপনি একটা নির্বাচনের রুট ম্যাপ দিন, সেই রুট ম্যাপ অনুযায়ী কখন কখন কীভাবে সংস্কারগুলো এগিয়ে যাবে, এই রুট ম্যাপ ছাড়া কিন্তু আপনি যদি ঢাকা থেকে বরিশাল যেতে চান আপনাকে আগে বরিশালটা নির্ধারণ করতে হবে যে আমি ঢাকা থেকে বরিশাল যাব, তারপরে আপনি কিন্তু রাস্তা কোন রাস্তায় যাবেন, একে 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 সেই রাস্তাগুলো পার হবেন। আমরা সেই কথাটাই সরকারকে বলেছি যে নির্বাচনের একটা রোড ম্যাপ ঘোষণা করুন, সেটা আপনার মতো করেই করুন, আপনার মানে সময় অনুযায়ী করুন এবং সেই অনুযায়ী আপনি আপনার সংস্কারগুলোকে এগিয়ে নেন, কিন্তু সরকার সেভাবে এখনো গুছিয়ে উঠতে পারছে না, এটাই আমরা বুঝতে পারছি। অনেক ধন্যবাদ নাজমুল হক প্রধান। যে সহযোগিতার কথা বলছিলেন, যে সবার সহযোগিতা সরকারের উপরে এখনো আছে এবং আশাটাও আছে, এই আশা সহযোগিতা কতদিন থাকবে বলে মনে হয়? যে একটা বিষয় প্র্যাকটিক্যালি খুব পরিষ্কার, আমাদের উনি চমৎকার বলছেন যে আমাদের সমস্ত রাজনৈতিক দল যারা বিগত পতিত সরকার স্বৈরাচারী সরকারের কর্মকাণ্ডের বিরুদ্ধে যারা বিভিন্ন ফর্মে লড়াই সংগ্রামে রত ছিল, সবারই এই সরকারের প্রতি সমর্থন আছে এবং আশাও আছে, প্রত্যাশাও আছে। সরকারের দায়িত্ব হচ্ছে এই আশা এবং প্রত্যাশাটাকে পূরণ করা। তো আমার বিশ্বাস সরকারের, আমাদের এখানে সরকারের কাছ থেকে আমাদের মুখ ফিরিয়ে নেওয়া আমাদের কোনো সুযোগ নেই, আমাদেরকে সাকসেস কৃতকার্য হতেই হবে, এটাই হচ্ছে বাস্তবতা। এখন কি একটু জটিলতার মধ্যে পড়েছে বলে মনে হয় না? আজকে এই বেশ কয়েকদিন ধরে বৈষম্যপ্রীতি ছাত্র আন্দোলনের 5 দফা দাবি ছিল, তার মধ্যে একটা বড় দাবি ছিল ছাত্রলীগকে নিষিদ্ধ করতে হবে, আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে, রাষ্ট্রপতির অপসারণ মূল দাবি তিনটা, ছাত্রলীগের তো নিষিদ্ধ হয়ে গেল, এখন বড় দুই দাবি রাষ্ট্রপতির অপসারণ পাশাপাশি আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ, এই দুটি বিষয় নিয়ে কি সরকার আবার একটা বিষয় খুব পরিষ্কার করে বলি আমাদের, ছাত্ররা তরুণ তাই না, তারা তো অনেক কথা বলতেই পারে, হ্যাঁ আন্দোলন করছে বলতেই পারে, কিন্তু প্র্যাকটিক্যালি এখানটার যারা আন্দোলনের যারা মানে অংশগ্রহণকারী শক্তি,
যারা সামনে ভবিষ্যতে নির্বাচনের মধ্য দিয়ে সরকার গঠন করবে সামগ্রিক রাজনৈতিক দলগুলি, তাই না? এই সবারই মতামতটা খুব প্রণয়নযোগ্য। হুট করে একটা মতামত প্লেস করে দিয়ে দেশের মধ্যে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করার কাম্য না, কারো কাম্য না। আমি আশা করব যারা সরকারে আছেন এবং আমরা যারা বাইরে আছি, এই 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 ফাঁকে এরকম ফাঁক তৈরি করে কিন্তু ষড়যন্ত্রকারী শক্তি লাভবান হয়। কারণ আমরা দেখতে পাচ্ছি যে যারা পতিত হয়েছে তাদের কাছে অজস্র টাকা পয়সা, অজস্র তাদের কাছে উইপন্স আছে, অস্ত্র আছে অসংখ্য। তার ফলে আমরা চাই না নিজের মধ্যে বিতর্ক করে এই শক্তির সুযোগ করে দিতে। আমি আশা করব যারা কথা বলছেন দাবি দাওয়া নিয়ে কথা বলতে পারেন, কিন্তু কথা বলার আগে অবশ্যই রাজনৈতিক শক্তিসমূহের সঙ্গে একটা ঐক্যমতের ভিত্তিতে কথা বলা উচিত। সেক্ষেত্রে বিএনপি বড়দল নিঃসন্দেহে বিএনপি সবার ডায়ালগ করে বিষয়গুলো উত্থাপন করতে পারে, কিন্তু হুট করে বলে ফেললে ন্যাচারালি সেটার পাল্টাপাল্টি হয়ে যায়, যেটা কখনোই ভবিষ্যতের জন্য শোভন হবে না। আমার কাছে মনে হয়েছে এক্ষেত্রে বিবেকবান সবাই যারা আছেন, যেমন বিএনপি মতো রাজনৈতিক দল, দেখেন দ্রুত কিন্তু বিষয়টা এটা গেছে। রাষ্ট্রপতির স্থানটা হচ্ছে রাষ্ট্রপতির দেশের রাষ্ট্রপতিত্ব, আমি ওনাকে পছন্দ করি আর নাই করি, ওনাকে তাড়াতে চাইলেও বা ওনাকে অপসারণ করতে চাইলেও তো আমার একটা যৌক্তিক প্রক্রিয়া, যৌক্তিক মতামত, ঐক্যমত লাগবে। তো সেই ক্ষেত্রে হুট করে বলে গিয়ে প্রোগ্রাম লঞ্চ করে ঘেরাও, এটা তো হবে না। তো এটা কারণ আন্দোলন যেটা ঘেরাও করে যে আন্দোলন সাকসেস হয়েছে, এই আন্দোলন ঘেরাও করে সাকসেস হওয়ার আন্দোলন না, এই আন্দোলন ঐক্যমতের ভিত্তিতে আলোচনা করে ঠিক করতে হবে আমি মনে করি, এটা আমাদের দলও মনে করি। এটা এই জায়গায় কি আহমেদ আজম খানের জায়গায় কি একটু বিলম্ব হচ্ছে বলে মনে হয় কিনা, মানে এর মধ্যে কথা হচ্ছে যে যেই ডিসি সিদ্ধান্তটাই হোক দেশের স্বার্থে সেটি আসলে দ্রুত হওয়া উচিত, এই জায়গায় যে কালক্ষেপণ হচ্ছে বলে আপনার মনে হয় কিনা, সেটি আসলে দেশের জন্য ভালো কিনা? দেখুন, আপনি বারবার ষড়যন্ত্রের কথা ঘুরে ফিরে আসছে, এই কালক্ষেপণটা আসলে ষড়যন্ত্রকারীদের জন্য মানে তারা আসলে কাজে লাগাতে পারে কিনা এই ইস্যুটা? দেখুন, রাষ্ট্র পরিচালনা করে কিন্তু রাজনীতি, জি, আর রাজনীতি হলো পৃথিবীর সবচেয়ে জটিল এবং কঠিন পেশা বা কঠিন বিষয়। তো কাজেই এই রাজনীতি এমন একটা জায়গায় এই মুহূর্তে যে এটাকে আপনি যদি খুব তাড়াহুড়ো করুন ভুল হতে পারে, আবার খুব দেরি করুন রাষ্ট্রের ক্ষতি হতে পারে। তো কাজেই খুব তাড়াহুড়া না, আবার খুব বেশি দেরি না, এই বার্নিং ইস্যুগুলোতে রাজনৈতিক ঐক্যমত্য, জাতীয় ঐক্যমত্য দরকার। সেই জাতীয় ঐক্যমত্য তৈরিতে যে সময়টুকু লাগার দরকার সেই সময়টুকু দিতে হবে, নইলে কিন্তু ভুল হয়ে গেলে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে। এক্ষেত্রে আমার মনে হয় যে জাতীয়ভাবে আমাদের ফ্যাসিবাদ এবং তাদের দোসররা ছাড়া আমরা যারা আন্দোলন সংগ্রামে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে নির্যাতিত, আমাদের মধ্যে কিন্তু খুব বড় ধরনের কোনো ফাঁক নেই। ফাঁক একটা জায়গায়ই যে আমরা বলছি যে এই রাষ্ট্র যাতে ক্ষতিগ্রস্ত না হয় খুব সাবধানতার সাথে আমরা এগুব সেই সিদ্ধান্ত গ্রহণে আমাদের জাতীয় ঐক্যমত তৈরির এই সময়টুকু। কত সময় লাগবে আমরা মনে হয় এটা তো বলা মুশকিল, যে আলোচনা তো চলছে, এমন না যে সবাই ঘুমিয়ে আছে। কত সময় লাগবে, প্রতিদিন আলোচনা চলছে, আশা করি যে অতি দ্রুতই আমরা এ বিষয়ে সমাধানে পৌঁছতে পারব। ন্যাশনাল প্রধান, সময় এই সময়টা না আসলে এই ন্যাশনটার মানে পাস্ট অতীত, আমাদের সংঘাত, আমাদের অর্জন আছে, আমাদের কিছু কিছু ক্ষেত্রে আমাদের অপ্রাপ্তিও আছে, সেইটার ধারাবাহিকতা বিগত দেশ স্বাধীনের প্রত্যেকদিন খেয়াল করি। মূল সংকটটা হচ্ছে আমরা এখানটায় নির্বাচনের মধ্যে সরকার পরিবর্তনের ধারাটাকে মসৃণ করতে পারিনি, দেশ স্বাধীনের পরে বঙ্গবন্ধু সরকারও পারে নাই, ওনাকে একদল করতে হয়েছে। এর দিকে ধারাবাহিকতা, আমরা একটা আন্দোলন করে বিজয় লাভ করেছিলাম এর সাথে সময় সবাই মিলে, তাই না? আমরা সেটা রক্ষা করতে পারিনি, আমরা আমাদের কারণে রাজনৈতিক দল দায়ী আমরা এখানটায়, তাই না? তাহলে বর্তমান সময়ে আমাদের এই বিগত অভিজ্ঞতাগুলোর উপর দাঁড়িয়ে আমাদের ভবিষ্যতে এমন একটা পথ তৈরি করতে যাতে এটা নিয়ে আর কখনো কোনো সংঘাত না হয়, কোনো আন্দোলন না করতে হয়। এটা যদি উপলব্ধি করতে পারে আমার ধারণা, তাহলে পথটা আমরা ইজি বের করতে পারবো খুব সহজ। সেই জায়গাটিকে ঠিক পথে আমরা এগোচ্ছি আমার মনে হয় যাচ্ছে ঠিক পথে। এর মধ্যে গতকাল বৈষম্যের ছাত্র আন্দোলনের সঙ্গে বিএনপির বৈঠক হয়েছে এবং তারা বলছেন ধারাবাহিকভাবে তারা দলগুলোর সঙ্গে আলোচনা করবে। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা হচ্ছে। আজকের হেডলাইন হচ্ছে এরকম যে দলগুলোর ঐক্যমতের অপেক্ষায় অন্তর্বর্তী সরকার, ঠিক পথে আসলে না? এখানে শুনেন, সরকারের পক্ষ থেকে এখানে ইউনিফাইড কোনো মতামত আছে এটা আমি এখনও মনে করি না, কারণ সরকারের উপদেষ্টা সমূহ ভিন্নজন ভিন্ন কথা বলেছে, জি। তো ফলে ন্যাচারালি আমাদের, হ্যাঁ, রাজনৈতিক দলগুলির পক্ষ থেকে ঐক্যমত্য অবশ্যই দরকার আলোচনা, এটা বিএনপি মহাসচিব ছিলেন না ওনারা ছিলেন, নিশ্চয়ই আমার ধারণা সবাই ভাবছে একটা আলোচনা হইতে পারে এখানে রাজনৈতিক দলসমূহের মধ্যে একটা
গ্র্যান্ড ডায়ালগ হতে পারে, ডায়ালগ হয়ে একটা ঐক্যমত্য হতে পারে। এবং সরকারের পক্ষ থেকে বলার ক্ষেত্রে আমি মনে করি সরকারের বিভিন্ন উপদেষ্টা বিভিন্ন কথা বলেছেন, ফলে আমি এটাকে ভিত্তি ধরছি না। সরকারের পক্ষ থেকে ইউনিফাইড কোনো মতামত কথা কিন্তু এখনও নেই, যেটা প্রধান তত্ত্বাবধায়ক বলছেন বা বলবেন, ফলে সেই জায়গাটায় আমাদের তো ঘাটতি আছে ঐক্যমত্যের একটা। তো সেটাকে, সেই ঘাটতিটাকে মেনে নিয়ে যদি আমরা যদি ডেফিনেটলি আমরা সমাধান খুঁজি, অবশ্যই সমাধান বের হবে, এটা এতে সন্দেহ নেই। একটা ছোট বিরতি নিয়ে ফিরছি আহমেদ আজম খান আপনার কাছে। দর্শক, ছোট একটা বিরতির সময় হয়েছে, যে বিচার মিসাইল পলিটিক্সে কিছুক্ষণের মধ্যে ফিরছি আপনাদের সঙ্গে। আবারও স্বাগত, জেডএসআরএম ইনসাইড পলিটিক্স অনুষ্ঠানের সঙ্গে আছেন প্লাবন রহমান। আমরা কথা বলছিলাম হঠাৎ অচল অবস্থা কেন বিষয় নিয়ে। আমাদের সঙ্গে আছেন অ্যাডভোকেট আহমেদ আজম খান, আছেন নাজমুল হক প্রধান। অ্যাডভোকেট আহমেদ আজম খান, আমি একটু জানতে চাই যে আইন শৃঙ্খলা বিশেষ করে যে বাস্তবতা আপনি দেখছেন, বিশেষ করে রাজধানীর অবস্থা, গ্রামে একরকম বাস্তবতা আছে, রাজধানীতে বিশেষ করে মোহাম্মদপুর নিশ্চয়ই আপনি লক্ষ্য করেছেন যে দিনের উপরে ডাকাতির চিন্তার মতো ঘটনা ঘটেছে, শেষ পর্যন্ত সেনাবাহিনীর হস্তক্ষেপে অনেককে আটকও করা হয়েছে। এই জায়গাটা নিয়ে একটু আপনার মতামত চাই আসলে। দেখুন, এই বিষয়গুলো এতদিন পরে, আড়াই মাস পরে, আইন শৃঙ্খলা বাহিনী কেন এই জায়গাটা কন্ট্রোল করতে পারছে না, নিয়ন্ত্রণে রাখতে পারছে না? দেখুন, ওই আগের কথাটাতে আমি ফিরে যাব যে ষড়যন্ত্র, ফ্যাসিবাদের দোসরদের ষড়যন্ত্র। আজকে মোহাম্মদপুরে আপনি কিছুদিন আগে দেখেছেন আনসার বিদ্রোহ নামে একটা বিদ্রোহ, তার কিছুদিন আগে দেখেছেন ওই আশুলিয়াতে শ্রমিক বিদ্রোহ। এভাবে এই মাঝে মাঝে আপনি দেখবেন যে এই সকাল থেকে বিকেল পর্যন্ত ওই একসময় গুলশান চত্বরে কিছু ছেলে পেলে এসে বসে যায়, কোনো রকমের উইদাউট নোটিসে, কারা তারা সমস্ত রাজধানী ঢাকা শহরকে অচল করে দেয়। আবার লং রোডে ওই ঢাকা টাঙ্গাইল রোডের ওই বাইপাসের ওখানে বসে যায়, সমস্ত এলাকা অচল হয়ে যায়। এইভাবে এই ষড়যন্ত্রের হুতারা এখনও কিন্তু বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে বসে আছে। ওই যে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্প বলেন, তারপরে এই যে এই যে এই যে ছেঁচড়া চুরি, ডাকাতি, রাহাজানি, তারপরে আমি দেখলাম যে ওই যে রামদানিয়ে একটা ইয়ে ঢুকেছে একটা শপিং মলে, শপিং মল বলতে ডিপার্টমেন্ট স্টোরে। এই এই অচল অবস্থা তৈরি করবার ষড়যন্ত্র তো চলছেই, এবং সেখানে আমি দেখেছি যে সেনাবাহিনী যেভাবে খুব অল্প সময়ের মধ্যে আশুলিয়া ষড়যন্ত্রটা তারা উদ্ঘাটন করে ওখানে শান্ত পরিবেশ করে এখন চলছে এই ফ্যাক্টরিগুলো, এখানেও সেনাবাহিনীর হস্তক্ষেপে সেনাবাহিনী তাৎক্ষণিকভাবে এটাকে নিয়ন্ত্রণে এনেছে এবং আরও নিয়ন্ত্রণে আসবে বলে আমি মনে করি। এখানে এই ফ্যাসিবাদের দোসররা চেষ্টা করেই যাবে, তারা মনে করছে যে যতটা অচল অবস্থা তৈরি করে রাখতে পারি, কিন্তু তারা জানে না যে এই গণঅভ্যুত্থানের পরে আমরা কিন্তু আমাদের জাতীয় ঐক্য গড়ে তুলতে পেরেছি। দেখুন, সেই আমরা দুজনই 1969-এর ছাত্র গণঅভ্যুত্থানের সময় থেকে প্রত্যেকটা আন্দোলন, সংগ্রাম, মুক্তিযুদ্ধ প্রত্যেকটা শুধু দেখিনি, সক্রিয় অংশগ্রহণ করেছি। বারবারই আমরা দেখেছি যে জাতিকে বারবারই বিপদে ফেলা হয়। 71-এর মুক্তিযুদ্ধের পরে মাত্র 3.5 বছরের মাথায় আমরা দেখলাম গণতন্ত্রকে নির্বাসনে পাঠিয়ে একদল করা হলো। আবার দেখলাম এই 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 ফ্যাসিবাদের 15 বছর দেখলাম, আবার এদেরই দুষর স্বৈরশাসক এরশাদকেও দেখেছি নির্বাচিত সরকারকে হটিয়ে তারা 9 বছর সামরিক আইন দিয়ে এই এই দেশটার গণতন্ত্রকে তারা রুদ্ধ করবার চেষ্টা করেছে। এখন এই ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আমাদের জাতীয় ঐক্য আছে, আমাদের যে মূল উদ্দেশ্য জনগণের কাছে তাদের অধিকার ফিরিয়ে দেয়া, এবং আমাদের যে কাঙ্ক্ষিত জনগণ আজকে 15 বছর ভোট দিতে পারে না, তারা মুখিয়ে আছে ভোট দেবার জন্য, কারণ জনগণ মনে করে রাষ্ট্রটা আমাদের, আমাদের ভোটে সরকার গঠিত হবে এবং তারা রাষ্ট্র পরিচালনা করবে। অতএব সেই, শেষ করছি আমি, অতএব সেই ক্ষেত্রে সেই লক্ষ্যে আমাদের এগিয়ে যেতে হবে। আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে যেতে না পারলে আমরা কিন্তু পিছিয়ে পড়ব, আর সেজন্যই সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা এই সরকারকে ঐক্যবদ্ধভাবে সহযোগিতা করবার চেষ্টা করছি এবং শেষ পর্যন্ত চেষ্টা করব এই রাষ্ট্রের স্বার্থে। জি, অনেক ধন্যবাদ নাজমুল হক প্রধান। ষড়যন্ত্র তো আসলে চলবেই, যেটি বিরোধী পক্ষ যারা
অস্তিত্ব সংকটে ভুগছে, নিষিদ্ধর মুখে পালিয়ে গেছে, এই ষড়যন্ত্র তো আসলে চলবে, এটা সহসায় থামার বিষয়ও না। সেই জায়গাটাই সবাই বলছেন যে আমাদের সরকার, অন্তর্বর্তী সরকার, তারপরেও কেন এখন জাতীয় ঐক্যের কথাও উনি বললেন যে জাতীয় ঐক্য রয়েছে, ছাত্র জনতা এখন একসাথে, তারপরেও কেন আইন শৃঙ্খলার এই বাস্তবতা? একটা বিষয় হচ্ছে কি যে পুলিশ একটা বিরাট ট্রমার মধ্যে দিয়ে গেছে। তো আপনার পুলিশ বিগত এই আজকেও দেখলাম যে ঢাকা ম্যাট্রিক আড়াই মাস তো হলো, হ্যাঁ হলো আড়াই মাস নট এনাফ, সফলতা কম হয় না, আড়াই মাস সময়টা কিন্তু পুরো সময় না। আপনি জানেন যে অনেকে পালিয়ে গেছে, অনেকে এখনও পালাচ্ছে। যে আজকে দেখলাম একজন ঢাকা মেট্রোপলিটন কমিশনার ছিল, উনি এয়ারপোর্টে 3টার সময় জি ধরা পড়ছেন। উনি মানে বিগত 15-16 বছরে পুলিশটাকে এমন করা হয়েছে, বুঝছেন না, যে এটা ফলে এটা স্বাভাবিক প্রক্রিয়া ছিল না। পুলিশকে একটা খুনি বাহিনী হিসেবে তৈরি করা হয়েছিল। আপনি নর্মাল স্বাভাবিক মিছিলে, আপনার যদি বলেন ভোলা, ব্রাউনবাড়িয়া, শেষে নারায়ণগঞ্জে নর্মাল মিছিলে গুলি করে মেরে দেওয়া হয়েছে, পয়েন্ট ব্ল্যাঙ্ক, পত্রিকার নাম শুনে সে কারা করছে। তো সেই জায়গার থেকে পুলিশটাকে বের করে আনা, আর রাজনীতিটা তো দুর্বৃত্তায়ন হয়েছিল, দুর্বৃত্তায়িত হয়েছিল রাজনীতিটা অর্থবৃত্ত টাকা পয়সা কামানোর একটা মানে আধার স্থান রাজনীতি, এমপি হও, মাল বানাও, টাকা কামাও, বিদেশ পাঠাও, তাই না? তাহলে এই যে বিষয়গুলি হয়ে গেছে, এটা ফলে আমি ইচ্ছা করলে আমি এই টমার থেকে আমি খুব দ্রুত রিলিফ পাবো এটা মনে করার কারণ নেই। এবং যে গভর্নমেন্ট আছে সেই গভর্নমেন্টেরও এরকম ভাবনা ঠিক না যে আমি তাড়াতাড়ি সব পরিষ্কার করে ফেলবো। এটা আমাকে দীর্ঘদিন ধরে এটা তৈরি হয়েছে অচলাবস্থাটা এবং অস্থিরতা, এটাকে আমাকে সরাতে হলে আমাকে ধৈর্য সহ্য সহকারে এটাকে সরাতে হবে, আমি তৈরি করতে পারবো না। এবং সমস্ত জায়গায়, প্রতিটা জায়গায় ওই যে বলছে ষড়যন্ত্রকারী শক্তি, বা প্রতিটা জায়গায় বিগত সরকারের যে রেমন্যান্ট মানে শেষের যে অংশ, তাই না, হ্যাঁ, টেইল্যান্ড যেটা খুব খারাপ বিয়োগন্ত, সেটা কিন্তু অবস্থান করছে সমস্ত জায়গায়। ফলে আমাকে প্রতিনিয়ত এই ঘটনাগুলি ফেস করতে হবে। সরকার মনে করার কারণে যে সরকারের এই এক বছর দেড় বছর থাক, হ্যাঁ, বা দু বছর থাক নির্বাচনের, এর মধ্যে খুব ভালো সময় যাবে, ভালো সময় যাবে না, কারণ আমাকে তো ওই খারাপটাকে ফাইট করতে হচ্ছে প্রতিটা মুহূর্তে। ফলে আমরা চাই আমাদের ভবিষ্যৎ নেক্সট ডেট, অ্যাট দি এন্ড অফ দি ডে দ্যার ইজ ইলেকশন, জি, অ্যান্ড নেক্সট ডে, হ্যাঁ, ডেফিনেটলি ইট ইজ গুড মর্নিং, শুভ সকাল। এই এই সময়টা মানুষের, ধরেন মানুষ তো একটা আস্থার জায়গা চায়, রাতে মানুষ একটু নিরাপত্তা চায়, দিনে দুপুরেই যদি এই বাস্তবতা তৈরি হয় তখন আসলে মানুষের কেমন লাগবে? সরকারের প্রতি মানুষের আস্থাটা কেমন থাকবে? আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি মানুষের আস্থাটা কেমন? আইন শৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে আপনি যে প্রথম থেকে একটু গভর্নমেন্ট ঢিলা ছিল, আপনি সেই জায়গাটিকে একটু কঠোর মনোভাব দরকার। সচিবালয়ে ঢুকে গেল ছাত্ররা, তাই না, বা ছাত্ররা বা ছাত্র নামধারি, সচিবালয়ে যখন তখন ঢোকার জায়গা তো না, সচিবালয়ে তো সিকিউরিটি পাস দিয়ে ঢুকতে হয়। তো এই যে এইগুলিকে প্রিভেন্ট করা, চেক করা, যখন তখন যেখানটা সেখানটা ইচ্ছা করলে আমি রাস্তা ব্লক করে দিলাম, এই ঘটনাগুলি বাংলাদেশে অহরহ ঘটছে, এগুলিকেও চেক করা যে নো, উইদাউট নোটিস যখন তখন তুমি রাস্তা ব্লক করতে পারবে না। এই সামগ্রিক বিষয়গুলো, অস্বাভাবিক বিষয়গুলিকে যদি গভর্নমেন্ট যদি ট্যাকেল করে, আইন শৃঙ্খলা রক্ষা ট্যাকেল করে, আমার ধরনের পরিবেশটা নর্মাল অর্ডারে আসবে। জি আসবে। আহমেদ আজম খান, এই জায়গাটা একটু বলবেন যে সরকার, সরকারের যে অবস্থান দেখছেন এই সব জায়গায়, বিশেষ করে ধরেন রাস্তা ব্লক, জনদুর্ভোগ তৈরি করা, যে যার মতো দাবি দেওয়া নামছে সেটি নামতেই পারে, সেটি মানুষের অধিকার, কিন্তু এই যে আইন শৃঙ্খলার যে অবনতি জায়গাটাই, চুরি ডাকাতি চিন্তাই মানুষের একটা অনিরাপদ নিরাপত্তাহীনতার মধ্যে আছে, বিশেষ কিছু কিছু জায়গায়, সব জায়গার কথা আমি বলছি না, সেই জায়গায় কি সরকারকে একটু কঠোর হওয়া দরকার বলে মনে হয়? সরকারকে অবশ্যই কঠোর হতে হবে। আর এই যে দাবি দেওয়ার কথা বলছেন যে এটা তাদের অধিকার, এই সরকারের, এই সরকার কিন্তু দাবি দেওয়া মানার সরকার নয়। যে সরকারটি নির্বাচনের মধ্য দিয়ে একটা স্থায়ী সরকার আসবে একটা নির্দিষ্ট সময়ের জন্য, যেমন 5 বছর অথবা 4 বছর, অর্থাৎ আগামী দিনে আমরা যেভাবে সংবিধানকে সংস্কার করব, তাদের তারা থাকবে নিয়মিত সরকার, হলো দাবি দেওয়া মানার সরকার। এই সরকারের নামই একটি অন্তর্বর্তী সরকার। এই সরকারের কাছে যদি আমরা প্রতিদিন দাবি দেওয়া নিয়ে যাই, তাহলে বুঝতে হবে যে এটা উদ্দেশ্য প্রণোদিত সরকারকে এবং রাষ্ট্রকে অস্থিতিশীল করবার জন্যে। আর আপনি বললেন যে আড়াই মাস তো হয়ে গেল, দেখুন যে সরকার, যে ফ্যাসিবাদী সরকার 15 বছর তাদের দলীয় বিবেচনায় নিয়োগ দিয়ে দলীয় বিবেচনায় একটা দানবীয় বাহিনী তৈরি করেছিল পুলিশকে এবং সিভিল প্রশাসনকে বা সমস্ত সাংবিধানিক প্রতিষ্ঠানকে ভেঙে চুরমার করে দিয়েছিল, ব্যাংকিং ব্যবস্থা ভেঙে গিয়েছিল, ব্যাংক সব লুট হয়ে গিয়েছিল, সমস্ত টাকা বা বাইরে পাচার হয়ে গিয়েছিল। এই যে বিশাল কর্মযজ্ঞের বিষয়, সেখানে কিন্তু সরকারের একটু সময় যে লেগেছে বা লাগবে, আমরাও কিন্তু সেই সময় দেবার কথা বলেছি। বিএনপি থেকে আমরা স্পষ্ট বলেছি যে হ্যাঁ, আমরা রুটম্যাপ চাই,
অযাচিত সময় সরকারের জন্য না, কিন্তু এই জিনিসগুলোর জন্য আমরা একটা নির্দিষ্ট সময় আমরা সরকারকে দিতে চাই। কাজেই সরকারকে এই মুহূর্তে আরো কঠোর হওয়া দরকার। কতটুকু কঠোর হতে পারছে সরকার সেটা আমরা দেখতে পাচ্ছি, যে যখনই পুলিশের হেল্পটা পাচ্ছে না তখনই সেনাবাহিনীকে আনতে বাধ্য হচ্ছে সরকার। তার মানে কি? তার মানে হলো পুলিশ এখনো তাদের অবস্থাটা শক্তিশালী করতে পারছে না। পুলিশের যে নতুন প্রশাসন, সেই নতুন প্রশাসন পুলিশকে এখনো সঠিক ধারায় ফেরাতে পারছে না, সঠিক শক্তিতে ফেরাতে পারছে না। কোনো জায়গায় যখনই আপনি জটিলতা দেখবেন পুলিশ কিন্তু সেখান থেকে দূরে সরে যাচ্ছে, গিয়ে যে এই এই পরিস্থিতিটা সামাল দেবে তা কিন্তু করতে পারছে না। তাহলে তাহলে পুলিশের এই সমস্যার সমাধান আসলে কিভাবে হবে, পুলিশের মনোবল বাড়বে কিভাবে? আসলে পুলিশের সমস্যার সমাধান করতে হবে এবং সেজন্য সরকারকেই পদক্ষেপ নিতে হবে, যে কিভাবে যে সমস্ত পুলিশ নন কোঅপারেশন করছে সেই সমস্ত পুলিশ এখনো যোগদান করেনি, যোগদান করে যদি ঘাপটি মেরে থেকে কিছু পুলিশ নন কোঅপারেশন করে তাহলেও তাদেরকে একেবারে পরিষ্কার করতে হবে। সরকারকে শক্ত হতে হবে। এই সরকার কিন্তু পার্টি গভর্নমেন্ট না, দলীয় সরকার না। দলীয় সরকারের চেয়ে কিন্তু এই সরকার আমি মনে করি শক্তিশালী হলে আরো ভালো করবে, এই জন্যেই যে এটা সব দলের সরকার। অর্থাৎ যে পদক্ষেপগুলোই রাষ্ট্রের জন্য নেবে সব দলের সমর্থন পাবে। অতএব এই সরকারকে কঠোর হতে হবে, কঠিন হতে হবে, এবং এই যে সংস্কার কর্মসূচিগুলো নিয়েছে যত দ্রুত সম্ভব এই সংস্কার কর্মসূচিগুলো একটা পর্যায়ে এনে নির্বাচন দিতে হবে। সংস্কার কিন্তু চলমান প্রক্রিয়া। এই যদি মনে করে সরকার যে সকল সংস্কার কর্মসূচি শেষ করে নির্বাচন দেব, ও তো কোনো দিন পারবে না, কারণ একটার পর একটা সমস্যা আসবেই, সংস্কার করতে হবে সেগুলোকে, এটা একটা চলমান প্রক্রিয়া। অতএব সরকারকে নির্দিষ্ট কিছু সংস্কার হাতে নিয়ে সেগুলোকেও শেষ করতে পারবে না, কারণ অনেক সংস্কার আছে যেগুলো পার্লামেন্ট ছাড়া শেষ হবে না। অতএব একটা পর্যায়ে গিয়ে সরকারকে কিন্তু জনগণের কাঙ্ক্ষিত যে নির্বাচন সেই নির্বাচনের যেতে হবে এবং নির্বাচনের সুনির্দিষ্ট পদক্ষেপ। নির্বাচন প্রসঙ্গ আসছে, আমি এই প্রসঙ্গ নিয়ে একটু আসবো আপনার কাছে বিরতির পরে। নির্বাচনই আসলে সমাধান কিনা যত সমস্যার মধ্যে আমরা যাচ্ছি, একটা বিরতি নিয়ে ফিরছি নাজমুল অক্লোতন আপনার কাছে। দর্শক ছোট্ট একটা বিরতির সময় হচ্ছে, আবারও জেডিএসআর মেন সাইড পলিটিক্সে কিছুক্ষণের মধ্যে ফিরছি, আশা করি সঙ্গে পাচ্ছি আপনাদের। দর্শক আবারও স্বাগত জেডিএসআর মেন সাইড পলিটিক্সে, সঙ্গে আছেন প্লাবন রহমান। আমরা কথা বলছিলাম হঠাৎ অচল অবস্থা কেন, আমাদের সঙ্গে আছেন অ্যাডভোকেট আহমেদ আজম খান, আছেন নাজমুল হক প্রধান। নাজমুল প্রধান, বিরতির আগে প্রশ্ন রেখেছিলাম যে যত সমস্যা দেখছেন সব সমস্যার সমাধান কি নির্বাচন কিনা? নির্বাচন তো হচ্ছে একটা আমাদের ফাইনাল টাস্ক। জি, সামগ্রিক প্রস্তুতি যেমন পরে যেমন পরীক্ষা আসে তার ফলাফল হয়, ঠিক তেমনি রাজনীতিবিদদের কার্যক্রম, তাই না? তার পরীক্ষা দিতে হয় তার নির্বাচনের মধ্য দিয়ে, কে কত ভালো করলো, তার কার কার কী ম্যানিফেস্টো, কার কী ঘোষণা ইত্যাদি ইত্যাদি। ফলে নির্বাচন তো রাজনীতির একটা অংশ। তো নির্বাচন আমাদের দেশে, আমরা সত্যিকার অর্থে ন্যূনতম গণতন্ত্র, যেটা মানুষ ভোট দিয়ে নেতার নেতৃত্ব নির্বাচন করবে, এটা লোকে বলে। 54 সালে পেয়েছিলাম, চলতে পারিনি। 70 সালে পেয়েছিলাম, এরপরে 91-এ 91 সালে পেয়েছিলাম। বাকি নির্বাচনগুলিতে প্রচুর প্রশ্ন ছিল, এটা হলো বাস্তবতা। ফলে একটা ভালো নির্বাচনের আকাঙ্ক্ষা নিয়েই তো এই এখানে সংগ্রামটা হয়েছে, এবং এই সংগ্রাম নিয়েই কিন্তু আমাদের দেশটা স্বাধীনও হয়েছে, ভালো নির্বাচন। তাহলে বর্তমান সময় এখানটায় ডেফিনেটলি আমাদের একটা ভালো নির্বাচন, আমাদের প্রত্যাশা, আমরা চাই সেই নির্বাচন করার জন্য এত সব আয়োজন। এবং খারাপ অনুষঙ্গ যেটা আছে রাজনীতিতে, যে রাজনীতিকে যে জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, এই জায়গায় এটাকে এটাকে ভেটিয়ে বিদায় করে দেওয়া, বিদায় করে দেওয়ার জন্য সামগ্রিক অনেক রকম কথাবার্তাই আসতেছে, আমরা দেখছি, আমরা শুনছি, এবং কিছু কিছু বিষয়ে সমর্থনও করতেছি। যেমন ধরেন, আমরা জানি আমাদের দেশে এই যে রাজনীতির ক্ষেত্রে এই যে বিগত 3-4 নির্বাচন নমিনেশন দেওয়ার কীরকম দেখবেন লাইন ভিড়, হ্যাঁ, প্রচুর নমিনেশন, কারণ নির্বাচিত এমপি ভোট তো লাগে না, তাহলে ভোটটা এটাই। কিন্তু এর সঙ্গে আনুষঙ্গিক যে বিষয়গুলি আছে এটাকে ভালো করার জন্য নির্বাচন কমিশন, আমাদের পুলিশ প্রশাসন, আমাদের জনসভা প্রশাসন, এই 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 প্রশাসনগুলির যে কাজটা, পাশাপাশি জনগণের অংশগ্রহণের জন্য উন্মুক্ত, ওই যে আমরা যেটাকে আগে বলি লেভেল প্লেইং ফিল্ড, জি জি, তাই না? এইটা করে দেওয়ার মধ্য দিয়ে কিন্তু ভালো নির্বাচন সম্ভব, সেই পথে দ্রুত যাওয়া যাচ্ছে। আমরা চাচ্ছি, আমাদের আকাঙ্ক্ষাটা হচ্ছে এই গভর্নমেন্ট
এইটাকে এই সাবজেক্টটা যদি প্রদান করে তাহলে বাকি কাজগুলিকে গৌণ বলতেছে না, আমি প্রদান করলে বাকি কাজগুলি অটোমেটিক্যালি সরকার কোনটা কোনটা, ওই যে প্রায়োরিটি যে কথা বললাম, কোনটা কোনটা করে দ্রুত ওই জায়গায় নিয়ে যেতে হবে, সরকার অনুধাবন করতে পারবে, বেরো করতে পারবে। জি, অনেক ধন্যবাদ আহমেদ আজম খান। এই জায়গায় একটু শুনতে চাই, নির্বাচন তো আপনার দলের পক্ষ থেকে বারবার মানে সংস্কারের থেকেও মাঝে মধ্যে মনে হয় যে নির্বাচনটাকে বেশি প্রায়োরিটি দেওয়া হচ্ছে, বলা হয়েছে যে দ্রুত সংস্কার শেষ করে নির্বাচন, কিন্তু যত সংস্কারের কথা সামনে এসেছে সেটি কি আসলেই খুব কম সময়ের মধ্যে সম্ভব? না, আপনি যে কথাটা বললেন যে একমাত্র সমাধান কিনা নির্বাচন, দেখুন সমাধানটা কয়েক ধাপে, তবে নির্বাচনটা মানুষের কাঙ্ক্ষিত, যে নির্বাচন ছাড়া গণতন্ত্রই একেবারে অচল, যে নির্বাচন ছাড়া জনগণের অধিকারই অচল, যে নির্বাচনের কাছে না গেলে ফ্যাসিবাদ যে উদ্ভব হয়, যেমন আমরা 14, 18, 24 যে দেখেছি যে নির্বাচন হয়নি, যে কারণে ফ্যাসিবাদ এমন দানবীয় রূপ নিল যে জনগণের কাছে তো যেতে হবে না, যা খুশি তাই করে বেড়াও। কাজেই নির্বাচন একটা গুরুত্বপূর্ণ সমাধান, একমাত্র সমাধান না, আসবে না, সেই গ্যারান্টি আসলে কি? সেই রিফর্মের কথাই তো আসলে বারবার ঘুরে ফিরে এই অন্তর্বর্তী সরকারের কাছে বারবার এসেছে। হ্যাঁ, এই জন্য আমরাও বলছি যে নির্বাচন সবচেয়ে গুরুত্বপূর্ণ সমাধান কিন্তু একমাত্র সমাধান না। এই একমাত্র মানে যে সংস্কার কর্মসূচিগুলো দরকার, সেই সংস্কার কর্মসূচিগুলোর জন্য তো বিএনপি পরিষ্কার বলে দিয়েছে এবং অন্যান্য রাজনৈতিক দলও পরিষ্কার বলে দিয়েছে যে ওই সংস্কার কর্মসূচির জন্য যে সময়টুকু দরকার সেটা আমরা দেব, কিন্তু সেটা তো অবারিত সময় না, এটা তো বুঝেন। আর নির্বাচন মানে সংস্কার তো চলমান প্রক্রিয়া, এটা যতদিন দেশ থাকবে চলতেই থাকবে, তো অতএব যে মূল সংস্কারগুলো দরকার সেই সংস্কারগুলো করে নির্বাচন দিতে হবে, কারণ নির্বাচন ছাড়া জনগণের সরকার আসবে না, জনগণের সরকার ছাড়া জনগণের অধিকারও প্রতিষ্ঠিত হবে না এবং সমাধানেরও চূড়ান্ত রূপ আসবে না, এইটাই মূল কথা। অন্তর্বর্তী সরকারের মনোভাব কি মনে হচ্ছে? অন্তর্বর্তী সরকারের মনোভাব এখনই একবারে চূড়ান্তভাবে বলা যাবে না, তবে এক কথায় আমি বলতে পারি যে অন্তর্বর্তীকালীন সরকার এখনও ইতিবাচক। এখন তারপরে কত দিনের মধ্যে তারা এই নির্বাচনের রুটম্যাপ ঘোষণা করবেন এবং নির্বাচনটা কত দিনের মধ্যে হবে এটা কিন্তু সরকার এখনো পরিষ্কার করেনি, এটা ধোঁয়াশার মধ্যে এখনো আছে। এর মধ্যে তো বিএনপি মানে বলেছে যে যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচনের ঘোষণা না আসলে আন্দোলনে নামবে বিএনপি। দেখুন, যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন অবশ্যই বিএনপি চাইবে, অন্যান্য দেশপ্রেমিক রাজনৈতিক দলগুলো চাইবে, কারণ জনগণ অপেক্ষা করছে নির্বাচনের জন্য। আর নির্বাচন না হলে, নির্বাচিত সংসদ না হলে এই যে সংস্কারগুলো, এই সংস্কারগুলো কিভাবে বৈধতা পাবে? এই সংস্কারগুলো তো একটা বৈধ সংসদেই এগুলোকে বৈধতা দিতে হবে, এগুলোকে পাশ করে নিতে হবে। অতএব মূল লক্ষ্যটা কিন্তু নির্বাচন এবং একটি নির্বাচিত সরকার, এবং সেই নির্বাচনটা যাতে জনগণের ভোটের নির্বাচন হয় সেই আন্দোলনটাই কিন্তু গত 15 বছর বিএনপি এবং দেশপ্রেমিক। অনেক ধন্যবাদ আহমেদ আজম খান, নাজমুল হক প্রধান, দুজনকে অসংখ্য ধন্যবাদ এই রাতে আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। দর্শক, এই ছিল আজকের ইনসাইড পলিটিক্স, দেখা হবে অন্য সময়। ভালো থাকবেন।